বাংলা এস টু চ্যানেল সাপোর্টের জন্য সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি টাচ করে অন করে দিন যাতে আপনার প্রয়োজনীয় ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়। ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল বাংলা এস টিউব। আপনারা প্রায় সবাই জানেন যে করোনা ভাইরাসের জন্য ভারতের অনেক মানবিক লোক, অনেক অর্থবান মানুষ অনেক টাকা ভারত সরকারকে দান করেছেন। অনেকের মনে হয়তো প্রশ্ন ছিল এই টাকা কিভাবে পৌঁছাবেন সাধারণ মানুষের কাছে। এবারে সেই টাকা প্রধানমন্ত্রী গরিব কল্যাণ প্যাকেজ হিসেবে বিতরণ করতে শুরু করেছেন। আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তার আগে বন্ধুরা আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ করবো, যারা এখনো বাংলা এস টিউব ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং সঙ্গে লাগানো বেল আইকনটি টাচ করে অন করে দেবেন এবং ভিডিওটি অবশ্যই আপনাদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবেন। তো প্রথমত বলে রাখি, এটি মহিলা ধনজন যোজনা অ্যাকাউন্ট হোল্ডারদের ৫০০ টাকা করে প্রতি মাসে দেওয়া শুরু হয়ে গেছে অলরেডি। প্রথম মাসের টাকা অলরেডি ঢুকে গেছে অনেক অ্যাকাউন্টে এবং আরও ঢুকবে। এই টাকাগুলি কিভাবে দেওয়া হচ্ছে এবং কারা কখন পাবেন সে বিষয়ে আলোচনা করব। দেখুন, এবিপি আনন্দের নিউজ সাইটে যেটি উঠে এসেছে, প্রধানমন্ত্রী ধনজন যোজনা দরিদ্র মহিলারা পাবেন মাসে ৫০০ টাকা, ভিড় এড়াতে ব্যাঙ্কগুলির জন্য নির্দেশিকা। দেখুন, এখানে স্পষ্টতই বলা হয়েছে ধনজন যোজনা যে সমস্ত অ্যাকাউন্ট হোল্ডাররা রয়েছেন মহিলারা, তাদের মাসে ৫০০ টাকা করে দেওয়া হবে। মোট ২০ কোটি দরিদ্র মহিলাকে এই টাকা দেওয়া হবে। এই টাকা দেওয়া হবে মোট ৩ মাস, অর্থাৎ ৫০০ টাকা করে ৩ মাস, ৩×৫=১৫০০ টাকা দেওয়া হবে টোটাল। গত শুক্রবারে প্রথম ধাপের ৫০০ টাকা ঢুকে গেছে অনেকের অ্যাকাউন্টে। এই টাকা তোলার জন্য ব্যাঙ্কগুলিতে যাতে ভিড় না পড়ে সেই জন্য নির্দিষ্ট পরিমাণের পুলিশ মোতায়েন করা হয়েছে এবং ব্যাঙ্কগুলিকে নতুন করে নির্দেশিকা দেওয়া হয়েছে। ব্যাঙ্কে টাকাগুলি ঢুকছে এভাবে, যাদের অ্যাকাউন্ট নম্বরের পেছনে ০ অথবা ১ আছে তাদের প্রথমে টাকা ঢুকবে, তারপরে পরে ২, ৩, ৪, ৫, ৬, ৭ এইভাবে ধারাবাহিকভাবে টাকাগুলি ঢুকতে থাকবে যাদের 0 ব্যালেন্সের ধনজন যোজনার অ্যাকাউন্ট রয়েছে। যেহেতু সংসারে ছোটখাটো বিষয়গুলির উপর নজরদারি বেশিরভাগ মহিলারাই করে, সেই জন্য মহিলাদের অ্যাকাউন্টে এই টাকা দেওয়া হচ্ছে। বন্ধুরা, ছেলেদের বিষয়ে এখনো কোনো আপডেট উঠে আসেনি, যদি আসে তাহলে অবশ্যই চ্যানেলের মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো। এর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বাংলা এস টিউব ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন, সঙ্গে ভিডিওটিতে একটা লাইক করে আপনাদের বন্ধু বান্ধবদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন এবং এই বিষয়ে আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না।